প্রতারণা আর নয়, রত্ন বিপ্লবের সঙ্গী হন মা সারদা জেমসন জুয়েলারি। জিএসআই পরীক্ষিত গ্যারান্টিযুক্ত রত্ন ন্যায্য দামে কিনুন। জানুন 100 বেশি উপরত্নের কার্যকরী গুণ। আজই ফোন করুন 9674112646 নম্বরে। ফোনে ফ্রি ভাগ্য বিচার, যে কোনো রত্ন ক্রয়ে জ্যোতিষ বিচার সম্পূর্ণ বিনামূল্যে। জ্যোতিষীদের বিশেষ আমন্ত্রণ। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের বিশেষ অনুষ্ঠান রত্নের সন্ধানে আপনাদের সকলকে স্বাগত। সাধারণত রত্ন বলতে আমাদের মানে মুষ্টিমেয় কিছু রত্নের নাম আমাদের মাথায় ঘোরে, যা তার মধ্যে যেমন প্রবাল, পোখরা, চুনি, পান্না, গুমেদ, সাধারণত এই কয়েকটা মুক্তের এই কয়েকটা স্টোনের নামই আমরা জানি। কিন্তু এর বাইরে গিয়েও কিছু স্টোন আছে যেগুলো কিন্তু অসম্ভব কার্যকরী এবং যেগুলো কিন্তু আমাদের জীবনের অনেক সমস্যার সমাধান করে, কিন্তু সেই স্টোনগুলোর নাম আমরা কখনো শুনিনি, সেগুলো বিষয়ে আমরা কিছু জানি না। কিন্তু যদি এই অজানা স্টোনগুলো সম্পর্কে আমরা একটু অবগত হই, তাহলে হয়তো আমরা হয়তো জানতে পারবো যে আরও অনেকটাই সুলভে আমরা আমাদের জীবনের অনেক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারছি। আর এই রত্নের সন্ধান অনুষ্ঠান মানে আমাদের সঙ্গে থাকেন এমন একজন মানুষ, যার মাধ্যমে আমরা জানতে পারি যে কতটা কম খরচায় রত্নের মাধ্যমে প্রতিকার করা যায়। তাই দেরি না করে আজকে অনুষ্ঠানে তাকে স্বাগত জানিয়ে নেওয়ার পালা। আমাদের সঙ্গে রয়েছেন মা সারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি সেন্টারের কর্ণধার শ্রী দেবজিৎ মজুমদার। নমস্কার দেবজিৎদা, অনেক অনেক স্বাগত তোমাকে। হ্যাঁ দেবজিৎদা, যে কথাটা অনুষ্ঠানের শুরুতেই বললাম যে অনেক স্টোন তো আছে যেগুলোর নামই আমরা হয়তো কখনো শুনিনি, বা হয়তো দেখা যায় সেগুলো অনেক বেশি কার্যকরী হতে পারে আমাদের জীবনে, তো সেরকম কিছু স্টোন নিয়ে আজকে তোমাকে একটু জিজ্ঞাসা করব। যেমন ধরো কাঞ্জিয়াম চুনি, এটা আমাদের জীবনে বা কোন ধরনের সমস্যা, এটা কি ধরনের বেসিক্যালি কি চুনির পরিবর্তে চুনি কিনতে পারছে না, তখন কাঞ্জিয়াম চুনি পড়ছে। তবে কাঞ্জিয়াম চুনি যে খুব কাজ করে আমার বলে মনে হয় না। তবে কাঞ্জিয়াম চুনির পরিবর্তে আমি যে সময় বলবো যে আমরা আগের অনেক সময় বলেছি যে তুরমুলি আছে, পিঙ্ক তুরমুলিটা ব্যবহার করুন। কাঞ্জিয়াম চুনি করে, তবে কাঞ্জিয়াম চুনি যে একদম পাচ্ছে না তাকে তখন কাঞ্জিয়াম চুনি দেওয়া। তবে কাঞ্জিয়াম চুনি দেওয়ার আগে চুনির কিন্তু অনেক প্রকার বেড়ে আছে, জানো তো। চুনি ধরো আমাদের বার্মা, নিউ বার্মা চুনি আছে, ওল্ড বার্মা চুনি আছে, ঠিক আছে। এখন ওল্ড বার্মা চুনি পাওয়াই যায় না, অনেকে বলে যাচ্ছে ওল্ড বার্মা চুনি পাওয়া যায়, আবার অনেকের ধারণা যে ওল্ড বার্মাটা ভালো কাজ করে, নিউ বার্মাটা হয়তো খারাপ কাজ করে, এরকমও ঠিক নয়। দেখুন, হার্ডনেস তার স্পেসিফিক গ্র্যাভিটির ওপর ডিপেন্ড করে। তবে মোটামুটি এখন যে নিউ বার্মা যেগুলো আমরা বলি, নিউ বার্মা চুনিরও অনেক ভালো কোয়ালিটি পাওয়া যায়, অনেক জায়গাতে পাওয়া যাচ্ছে এবং আমরাও দিই, তাতে অনেক ভালো কাজ হয়। এবং চুনির অনেক অন্যান্য মাইন্সও আছে, মাদাগাস্কার মাইন্স আছে, তারপর হচ্ছে একটা মাইন্স আছে তোমার মাইসুর মাইন্স আছে। মাইসুর মাইন্সটা তুমি যদি দেখলে অবাক হয়ে যাবে, চুনি যে মাইন্সের দাগটা, চুনির ভেতরে প্রত্যেকটা দাগ রয়েছে মাইসুর মাইন্স, এই মাইন্সটা জানেই না। বিভিন্ন মাইন্সের প্রকারভেদ এবং দুষ্প্রাপ্যতার উপরে সেই দাগ, মানে দাগ মানে কি বলবো, দাগগুলো চুনি কাজ করে, ওটা বেশি কাজ করে, ছোট ন্যাচারাল, যেটা আমি তোমার পলার ক্ষেত্রে আগে এপিসোডে বলেছি যে পলা পোক পলা বেশি কাজ করে, একদম ন্যাচারাল কোনো ট্রিটমেন্টের না, স্টোনটা শুধু কাটিং হয়ে চলে এসেছে মাইন্স থেকে, ওটা অনেক বেশি ন্যাচারাল, অনেক বেশি ভালো কাজ করে মাইসুর মাইন্স। মাইসুর মাইন্স দুষ্প্রাপ্য পাওয়া যায় না, যারা জানে তারা জানে, মাইসুর মাইন্স বলো, মাদাগাস্কার বলো, এবার ধরো ওল্ড বার্মা, নিউ বার্মা, এরকম প্রকার বেঁধে। এরপর কাঞ্জিয়াম চুনি আসছে, কাঞ্জিয়াম চুনিটা কি সে পারছে না, তখন কাঞ্জিয়াম চুনি, সে যদি একটু পরে আমাদের ইয়ে নিক, আমাদের পিঙ্ক ফ্লোরাইডে পিঙ্ক নিক, অথবা আমাদের ইয়েতে পিঙ্ক নিক, তুরমুলিতে পিঙ্ক নিক, তারপর না করে তখন কাঞ্জিয়াম চুনিটা পড়লে একদম পারলো না। তুমি কি বলতে চাইছো, মানে কাঞ্জিয়াম চুনি ছাড়া অন্যান্য উপরত্নগুলো আমরা আগে বেশি অন্যান্য উপরত্নগুলো কি সমান কাজ দেয়? অনেক ভাবে এটার কাজ দেয়। তুরমুলি তো মানে আমরা যে তুরমুলির উপর গ্যারান্টি নেই, তুরমুলিতে তো আমি তো বলবো যে চুনির থেকে ভালো কাজ করে দেবে। তো আমি বলছিলাম যে রেডিও অ্যাক্টিভ হয়ে যায়, মানে স্টোনটা ইয়ে হয়ে যায়, ম্যাগনেটিক ফিল্ড তৈরি করে নিজেরা রোদ পড়লে, তো ফলে অনেক ভালো কাজ করবে তুরমুলিটা। সুতরাং এই স্টোনগুলো ধরো নাম আমরা জানি না। তারপর ধরো আরো যদি বলতে যাই, মুন স্টোনের নাম আমরা মোটামুটি শুনেছি, একেবারে শুনিনি জানা, কিন্তু এইটা মোটামুটি মানে কি ধরনের সমস্যা থেকে? মুন স্টোনের কালার ভেদে, মুন স্টোন সবাই আমরা জানি চন্দ্রের জন্য মুন স্টোন হয়, কখনো মুক্ত পড়বো, কখনো মুন স্টোন পড়বো, কেউ মুক্ত প্রেসক্রিপশন করছে, কেউ মুন স্টোন প্রেসক্রিপশন করছে, ঠিক আছে। এইবার মুক্তর এই মুন স্টোনের না অনেক ধরনের কালার ভেদ হয়, তাই মুক্তরও কালার ভেদ হয়, মুন স্টোনের কালার ভেদ হয়। মুন স্টোনের কালার ভেদ হয় রাহু মঙ্গল ছন্ন ছড়া যোগ,
তারপর ধরো রানু রাহু মঙ্গল বলছি, ধরো তোমার চন্দ্র, চন্দ্রের সঙ্গে ধরো রাহু চন্দ্র গ্রহণযোগ, রাহু চন্দ্র গ্রহণযোগ, তার মুনস্টোনের এমন একটা মুনস্টোন আছে, সেই মুনস্টোনের রাহুর কালারটাও আছে, আবার চন্দ্রের জন্য তো মুনস্টোন প্রয়োগ করি, তার রাহু চন্দ্র মিশিয়ে কম্বিনেশনে কালারটা, তার মানে ওই মুনস্টোনটা যদি আমি তাকে দিতে পারি রাহুচন্দ্রটা অনেকটা তার ডিস্টারবেন্সটা, রাহুচন্দ্রের যে গ্রহণযোগে যে ডিস্টারবেন্সগুলো হয় সেটা কিন্তু অনেকটা কমাতে পারি ওই মুনস্টোনটা দিলে। এরকম মুনস্টোনের কালার ভেদে ধরো একটা মুনস্টোন আছে স্টার মুনস্টোন, হ্যাঁ স্টার মানে যেটা ধরো ক্যাটসাইয়ের ভেতরে আমাদের আইটা খেলে, ওই মুনস্টোনটা দেখবে স্টারটা নড়ছে, স্টারটা নড়ছে, স্টারটা নড়ছে, কখন ওই স্টারটা আমি দেব, ওই স্টার মুনস্টোনটা কখন প্রয়োগ করবো। আমি একজনকে দিয়েছিলাম, সে নিয়ে গিয়ে 2 মাস পরে বলছে দাদা ওই মুনস্টোনটা আমার থেকে নিয়ে যান, আমি এত বেশি ঘুমিয়ে পড়ছি স্টোনটা পরে, মানে এতটাই ভালো তার কাজ করেছে, সে মানে 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 পাগল হয়ে গেছে স্টোনটা পরে, মানে আমি তারা কাজ করছে তো বলছে হ্যাঁ কাজ করছে, মানে সে ঘুম হতো না এ হতো না, বলছে কি কাজ দিয়েছেন যে আমি মানে শারীরিক সমস্যা ছিল না একদমই তাই, মানে সে সে বলছে আমার বেশি বেশি ঘুম হচ্ছে। এবার আমি তখন স্টার মুনস্টোনটা দিয়েছিলাম, এবার অনেকটা হোয়াইটিস হয়ে গেলো, হোয়াইটিস হয়ে গেলে কি মুনস্টোন, এবার মুনস্টোনের মধ্যে আবার একটা হয় হচ্ছে তোমার ব্লু মুনস্টোন হয়, এবার ব্লু মুনস্টোন, ব্লু মুনস্টোন একটা সিলোনিস পড়ছে, ব্লু মুনস্টোন একটা আমাদের ব্লু মুনস্টোন ফেলসপার গ্রুপের হয় মুনস্টোনটা, তো মুনস্টোনের উপর একটা রেন মানে মুনস্টোনের একটা রেনবো মুনস্টোন, শনিচন্দ্র বীজযোগ যেটাকে বলি, শনিচন্দ্র বীজযোগের জন্য আমি কি মুনস্টোন ইউজ করবো, শনিচন্দ্র বীজযোগের জন্য আমি তখন ব্লু মুনস্টোনটা ইউজ করবো। এবার ব্লু মুনস্টোনের বিভিন্ন রকম কোয়ালিটি আছে, ঠিক আছে, তো শনিচন্দ্র বীজযোগের কোয়ালিটির উপর আমরা সব বলি যে আমাদের রেনবো যে মুনস্টোনটা আছে ব্লু, ওটা অসাধারণ কাজ করে, দারুণ কাজ করে, ওটা আপনারা পড়তেই পারেন এবং খুব সুলভ মূল্যে, খুব কম দামে, খুব কম দামে পাওয়া যায়। পাশাপাশি আবার ধরো অ্যাকোয়ামেরিন, অ্যাকোয়ামেরিনটা ঠিক কীভাবে কাজ করছে? অ্যাকোয়ামেরিনটা মেইনলি কী করে মানে এটা অ্যাকোয়ামেরিনটা অনেকেই প্রেসক্রিপশন করে, কিন্তু অ্যাকোয়ামেরিন সবুজটা প্রেসক্রিপশন করে, তুমি দেখো অ্যাকোয়ামেরিনে বিভিন্ন রকম কালার আছে, তো ওই কালার ভেদেই অ্যাকোয়ামেরিনকে কিন্তু প্রয়োগ করা যায়, অ্যাকোয়ামেরিন বহুদিন ধরে চলে আসছে এবং খুব ভালো উপরত্ন একটা, তো অ্যাকোয়ামেরিন বিভিন্ন কালার ভেদে কিন্তু অ্যাকোয়ামেরিনকে দেওয়াই যায়, বিভিন্ন রকম সবুজ হলে তোমার ইয়ের কাজ করবে, পান্নার কাজ করবে, গোলাপি হলে আর এক ধরনের কাজ করবে, রবির কাজ করবে, এরকম কালার ভেদে কম্বিনেশনে প্রয়োগ হবে, ঠিক আছে, হলুদ হলে আর এক রকম কাজ করবে। সুতরাং এরকম অনেক স্টোন আছে যেগুলোর নাম হয়তো আমরা জানি না, কিন্তু সেই স্টোনগুলো অনেক বেশি কার্যকরী এবং সেই স্টোনগুলো দিয়ে কিন্তু অনেক সমস্যার সমাধান করা যায়। আর এই সমস্ত স্টোন স্টোনগুলো আপনারা পাবেন মা সারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি সেন্টার নিয়ার দমদম জাংশন স্টেশন। আর যদি আপনাদের কোনো রকম কোনো কোয়ারিজ থাকে আপনারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন, কন্ট্যাক্ট করুন এই নম্বরে 9674112646, এই নম্বরে আপনারা যোগাযোগ করতেই পারেন। হ্যাঁ দেবজিৎ, যে আলোচনায় আমরা ছিলাম অনেকগুলো স্টোন নিয়ে, আজকে আমরা শুনছি তোমার থেকে সার্ড, এই স্টোনটা কিভাবে কাজ করে? সার্ড অ্যাকচুয়ালি মঙ্গলের উপরত্ন, যেমন কার্নেলিয়ান, যেমন জেসপার, যেমন সার্ড, কার্নেলিয়ান আর সার্ড মঙ্গলের উপরত্ন হিসাবে কাজ করে। আমি পলা পড়তে পারছি না সেই সময় আমি সার্ড দিচ্ছি বা কার্নেলিয়ান দিচ্ছি বা জেসপার। সেটা কি পলার থেকেও সস্তা? অনেকটাই সস্তা, পলা দোকানে কত 1500 বা 2000 করে পড়ছে, অনেক 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 সস্তা, অনেকটাই সস্তা, অনেকটাই সস্তা। এবং আমি বারবারই এটা বলছি যে নেটে আপনারা দেখে নিন, যে স্টোনগুলো পিয়ালি বলছে বা আমি বলছি এটা আমার মুখের কথা, আপনারা দেখুন, সার্চ করুন, গুগলে মারুন যে হোয়াট ইজ দ্য সাবস্টোন অফ রেড কোরাল, তখন দেখবেন কার্নেলিয়ান জেসপার সার্ডের নাম চলে আসছে নেটে, তারপর আপনি দেখবেন ছবি দেখে, আমার মুখের কথা বিশ্বাস করে আপনাকে নিতে হবে না, আপনি আগে দেখে নিন নেটে, তারপরে অনেক ক্ষেত্রে হয়তো আপনারা নামই শোনেন, সুতরাং সেই জায়গাটায় আপনাদের একটা একটা সন্দেহ থাকতেই পারে যে এটা কি আদৌ কার্যকরী বা এরকম কি আদৌ কোনো স্টোন আছে নাকি রঙিন কাঁচ বিক্রি হচ্ছে, কারণ যেহেতু আজকাল আমরা এরকম একটা সময়ের মধ্যে দিয়ে চলছি দেবজিৎ, সুতরাং মানুষের কিন্তু এই ধারণাগুলো হওয়াটা কিছু মিথ্যে নয়, কারণ ভাববে সিনথেটিক, ভাববে সিনথেটিক হতেই পারে, এরকম স্টোন আছে কিনা আপনি দেখে নিন নেটে, দেখে নিন একদম, আপনাদের নেবেন নেওয়ার পর একদম, এবং আপনারা কিন্তু নিজেরা নিজেদের কাছে পরিষ্কার থাকুন, নিজেরা নিজেদেরকে ঠকাবেন না, এবং সেই জায়গা থেকে বলছি যে আপনারা নিজেরা কিন্তু এই স্টোনগুলো সম্পর্কে আপনাদের যতটা সম্ভব তথ্য যাচাই করে নিন, তারপর কিন্তু আপনারা সেগুলো ধারণ করুন যদি আপনাদের মনে হয়, যদি অ্যাস্ট্রোলজার বলে থাকে। রাজপাট্ট স্টোনটা কি কাজ করে? রাজপট্ট হচ্ছে কেতু, মানে আমরা যে ধরো ক্যাটসাই পড়ছি, ক্যাটসাই কেতুর কাজ করে, তো কেতুর কেতুর পরিবর্তে তখন রাজপট্ট দেওয়া হয়, রাজপট্টর দামটা খুবই কম কাজ করে, যেমন আমার টাইগার সাই একটা আছে, টাইগার সাই পরে আছে, আমরা অনেকে পড়ি কেতুর পরিবর্তে টাইগার সাই দিয়ে থাকি, পড়তে পারছে না একদম কমে টাইগার সাই পড়ছে, ওরকমই রাজপট্ট, রাজপট্টটাও ভালো কাজ করে কেতুর কেতুর ক্ষেত্রে। এবার আমরা তো ধরো এখানে রাজপট্টর ফাংশন আসছে বা আপনার তোমার ইয়ের ফাংশন আসছে,
আসছে, টাইগার সাইয়ের ফাংশন আসছে, ধরো কেতুর পরিবর্তন ক্যাট সাইয়ের উপরত্ন হিসাবে। এখানে আমরা বলতে পারি সে যদি আমরা আমরা দেশি যেটা দেশি ক্যাট সাই আমরা যেটাকে বলি ক্যাট সাই আমরা 25 টাকা 50 টাকাতেও দিয়ে থাকি, তো সেই ক্যাটসাইগুলোও কিন্তু মানে অনেক কাজ করে। সে হয়তো সে উপরত্ন হিসাবে টাইগার্স পড়ুক, টাইগার সাই পড়ুক, অথবা সে রাজপট্ট পড়ুক, অথবা আমাদের যেটা দেশি ক্যাটসাই আমরা দিচ্ছি দ্যাট ইজ অলসো ন্যাচারাল ক্যাটসাই, হ্যাঁ সেটাও তারা পড়তে পারে। কেন ক্যাটসাইয়ের মধ্যে বিভিন্ন রকম প্রকারভেদ আছে, কোনোটা দেখাবে ক্রাইসোবেরিল গ্রুপ, কোনোটা দেখাবে অ্যাপেটাইট গ্রুপ, গ্রুপিং আছে কিন্তু, এটা তোমাকে জানতে হবে যে একটা ক্যাটসাই আমি নিচ্ছি সে ক্যাটসাইটা কী গ্রুপের, হ্যাঁ এবং গ্রুপের ওপর মিনারেলের ভেরিয়েশান হয়ে যায়, ভেতরের যে সাবস্টেন্সেসগুলো আছে যেটা দিয়ে তৈরি হয় স্টোনটা সেই মিনারেল ভেরিয়েশান হয়ে যায়, গ্রুপিংটা সেখানে চেঞ্জ হয়ে যায় এবং গ্রুপিংয়ের ওপরে তোমার কোয়ালিটি চেঞ্জ হয় এবং কোয়ালিটির ওপরে তোমার কাট চেঞ্জ হয়। তো একটা অ্যাপেটাইট গ্রুপ, একটা ক্রাইসোবেরিল গ্রুপ, এইগুলো কিন্তু জানতে হবে, তবে গিয়ে তোমার সেই স্টোনটা কাজ করবে। এবং যদি মনে হচ্ছে কোথাও ক্যাটসাই সন্দেহ হচ্ছে, তুমি আমাদের দেশি ক্যাটসাই ইউজ করো, অসাধারণ আই, অসাধারণ আই মুভমেন্ট হচ্ছে, যদি দেশি ক্যাটসাই না পছন্দ হয় তাহলে তুমি রাজপট্ট করো, না হলে তুমি টাইগার সাই করো। মানে রাজপট্টটা কিন্তু আপনি ক্যাটসাইয়ের থেকে অনেকটা সস্তায় পেয়ে যাচ্ছেন বারবার, কিন্তু একটাই কথা বলা যে আমাদের সব স্টোনই সস্তা পেয়ে যাচ্ছে। প্রথম কথা কি, মানুষ ভাববে যে আমার স্টোনের থেকে ওটা বেশি সস্তা, আমাদের সব স্টোনই সস্তা কিন্তু উপরত্নগুলো আরো সস্তা। কেন আমরা এটা কেন এনেছি, এটা আমরা রত্ন বিপ্লব, অ্যাকচুয়ালি আমরা নামটা কি রত্ন বিপ্লব, এই ধরনের আইটেম নিয়ে মার্কেটে কেউ এসছে বলে আমি জানি না, এটা কিন্তু একটা জানতে হবে একদমই তাই। এবং তার থেকেও বড় কথা যে কথা তুমি বলছিলে যে মানে অনেক মানুষের সামর্থ্য তো থাকে না সব সময় যে ক্যাটসাইটা কিনবো, সুতরাং এইগুলোর জন্য কিন্তু উপরত্ন, তাই আপনারা সঠিক স্টোন নিন এবং সঠিক উপায়ে কিন্তু নিজেদের সমস্যা থেকে বাঁচুন এবং তার জন্য ছকটা ভালো করে দেখুন। কারণ আমাদের কাছে প্রচুর জ্যোতিষী আছে, তাদের কাছে বিচার করুন এবং সেখানে আমরা কিন্তু অনেক রকম ছাড় দিয়ে থাকি। হ্যাঁ তাই এই প্রসঙ্গেই ছিলাম যে আরো একবার একটু যদি দর্শক বন্ধুদের বলে দাও যে তোমার কাছ থেকে মানে স্টোন ক্রয় করলে মা সারদা জেমস থেকে যদি স্টোন ক্রয় করা হয় কি সুবিধা তারা পেয়ে যাচ্ছে। সুবিধা বলতে প্রথম সুবিধা হচ্ছে আমরা একটা জ্যোতিষীদের উপর একটা ছাড় দিচ্ছি, মানে যেটা দেখার ফিস তার উপর একটা ছাড় থাকে, তারপরে প্রথম অ্যাডভান্টেজ আমরা লাখ লাখ টাকার বিল হবে না, আমাকে এলেই একটা কবচ কিছু গুছিয়ে দিচ্ছে না, 1 লাখ টাকা এই যোগ্য করতে হবে, হোম করতে হবে, এই জায়গাটা প্রথমে, কারণ আমার একটা প্রতিষ্ঠান আছে, আমি একটা 2000 টাকা স্টোন বেচে আমার 30 লাখ টাকা 40 লাখ টাকা দোকান অফিস ঘর আমি ভেঙে দিতে চাইবো না, ওনার কাজ হলো না, উনি এসে আমার দোকানে ভাঙচুর করছে, আমার রেপুটেশনটা সব থেকে বড় মূলধন, কেন আমি আমার অফিসটা আমি তো অন্যদের মতো এখানে ওখানে গিয়ে চেম্বার করছি না যে আমার ওখানে মার কাছে পরের জায়গায় আবার অন্য জায়গায় চেম্বারে গিয়ে আমি বসে বললাম, এটা ও যারা কোথা আমাকে তো একটা জায়গায় ফিক্সড জায়গায় বসে কাজ করতে হচ্ছে, আমার একটা লোকাল রেপুটেশন আছে, আমি একটা 2000-5000 স্টোন বেজে নিশ্চয়ই আমি চাইবো না 10 পরে 10 100টা লোক এসে আমার ভাঙচুর হোক, তাহলে আমি প্রথম গ্যারান্টি হচ্ছে আমার যে আমি জ্যোতিষীর যেমন দেখা দিয়েছে তার যেমন ছাড় পাচ্ছে, তার সঙ্গে যেটা পাচ্ছে যে একগাদা বিলের হয়নি যে আমার প্রচুর টাকা খসে গেল। আর তার থেকেও বড় কথা হচ্ছে কবচ ফবচ মাদুলি ফাদুলি কোনো টেনশনটা একেবারেই থাকে না। এবং আরও একটা কথা যেটা দেবজিৎদা আগেও বলেছে যে আপনারা কিন্তু একটা সমস্যা নিয়ে আমাদের কাছে আসেন, সুতরাং আপনাদেরকে সেই সমস্যা থেকে বার করে আনাটাই কিন্তু উদ্দেশ্য এবং সেটা যতটা সম্ভব কম খরচে। একটা সমস্যা থেকে বেরোতে গিয়ে আপনি যদি আর একটা সমস্যায় জড়িয়ে পড়েন সেটা কিন্তু কখনোই কাম্য নয়। অনেক কষ্ট করে মানুষ অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে তবে একজন অ্যাস্ট্রোলজারের কাছে আসে, কোনো কষ্ট নিয়ে আসে, আপনি তো কোনো ভালো সময় আসছেন না একজন অ্যাস্ট্রোলজারের কাছে, যখন আপনি খারাপ থাকছেন আপনি যখন চারিদিক থেকে একটা সমস্যার মধ্যে তখনই আসছেন এবং সেখানে যদি আরও একটা এক্সট্রা সমস্যা অ্যাড হয় সেটা কিন্তু না আপনার জন্য ভালো না আমাদের জন্য ভালো, তাই তো দেবজিৎদা? আস্তে আস্তে অনুষ্ঠানের সময় শেষ হয়ে আসছে, অনুষ্ঠান শেষ করার আগে দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে দিই যে মা সারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি সেন্টার নিয়ার দমদম মেট্রো স্টেশন, আপনারা কিন্তু এখানে আসতে পারেন, দমদম স্টেশনের কাছে চলে আসুন, একদম দমদম স্টেশনের কাছে এসে কিন্তু মা সারদা জেমস অ্যান্ড অ্যাস্ট্রোলজি সেন্টার, এবং এখানে কিন্তু আপনারা সুলভ মূল্যে রত্ন এবং উপরত্ন পেয়ে থাকবেন, খুবই কম দামে এবং কোনো রকম গ্যারেন্টি সহ এবং জিএসআই সার্টিফাইড, এবং যে কোনো রকম তথ্যের জন্য আপনারা ফোন করতে পারেন 9674112646, ফোন করবেন, অসুবিধা হলে কনফিউশন হবে, একদমই তাই। সময় আজকে একেবারেই শেষ, দেবজিৎদা আজকের মতো রত্নের সন্ধানে শেষ করছি, ফিরে আসবো আবারও আগামী দিন নতুন কোনো তথ্য নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার। প্রতারণা আর নয়, রত্ন বিপ্লবের সঙ্গী হন মা সারদা জেমস অ্যান্ড জুয়েলারি, জিএসআই পরীক্ষিত গ্যারান্টিযুক্ত রত্ন ন্যায্য দামে কিনুন, জানুন 100-এরও বেশি উপরত্নের কার্যকরী গুণ। আজই ফোন করুন 9674112646 নম্বরে, ফোনে ফ্রি ভাগ্য বিচার, যে কোনো রত্ন ক্রয়ে জ্যোতিষ বিচার সম্পূর্ণ বিনামূল্যে, জ্যোতিষীদের বিশেষ আমন্ত্রণ।